বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি কৃষক সংগঠন কিষাণ মোর্চা 2 নং মোহনপুর মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। মোহনপুর বিজয়নগর গ্রামের কমিউনিটি হলে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি জহর সাহা, কিষাণ মোর্চা সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি সমীর দাস, ভারতীয় জনতা পার্টির 2 নং মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, কিষাণ মোর্চা 2 নং মোহনপুর মণ্ডল সভাপতি নান্টু সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা। কিষাণ মোর্চা 2 নং মোহনপুর মণ্ডলের সমস্ত নেতা কর্মীরা অংশ নেন এই কার্যকারিণী বৈঠকে। বর্ষের মধ্যে কৃষি এবং কৃষক কল্যাণ এটা দ্রুত গতিতে কাজ চলছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে কৃষকের আয় দ্বিগুণ করা লক্ষ্যমাত্রা 2022-এর মধ্যে। আমাদের রাজ্য 18-তে এই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতিকে কার্যকরী করে 2022-এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলছে কিষাণ মোর্চা সারা রাজ্যে।